আসসালামু আলাইকুম। পদ্মা সেতু উদ্বোধনের পর এই প্রথম আমি ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, আর ট্রেনের ভ্রমণ আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি পদ্মা সেতু পাড়ি দেওয়ার আমার সকল কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে, এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের প্রথম টিকিট কাউন্টার সাইট, আর এ পাশে আছে দ্বিতীয় টিকিট কাউন্টার, এ পাশে আছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার, এর পিছনে আছে এই স্টেশনে পাবলিক টয়লেট। আর এই স্টেশন থেকে বাংলাদেশের সব জায়গার ট্রেনের টিকিট পাবেন। আর এটা হচ্ছে এই স্টেশনের এন্ট্রি এবং এক্সিট সাইড গেট, আর অন্য কোনো গেট নেই। গেটের সামনে টিকিট চেকার টিটিরা দাঁড়িয়ে আছে টিকিট চেক করার জন্য। তো এই তো, আর আমি যে ট্রেনে আজকে ভ্রমণ করবো এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। তো সেটা হচ্ছে যে কি সকাল 8:15 থেকে কমলাপুর রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়, তা পদ্মা সেতুর উপর দিয়ে। তো এ হচ্ছে তথ্যকেন্দ্র, তথ্যকেন্দ্র থেকে জিজ্ঞেস করতে পারবো ভাইয়া সুন্দরবন এক্সপ্রেসটা কোন ইয়েতে আছে, কোন লাইনে? তো সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে কি 7 নম্বর যে লাইনটা সেই লাইনে আছে, 7 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে দাঁড়ায় আছে ট্রেনের জন্য, সম্ভবত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের জন্য দাঁড়ায় আছে সবাই। আমাদের ট্রেন হচ্ছে যে কি 8:15, এখন বাজতে হচ্ছে 7:51, তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি। ট্রেন এখনও মনে হয় লাইনে দেয় নাই, লাইনে দিলে আমরা ট্রেন আসতেই আপনাদেরকে ট্রেন দেখাবো। অনলাইন থেকে 2 দিন আগে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনের টিকিট কেটে নেই, ভাড়া লাগে 235 টাকা, আর সার্ভিস চার্জ 20 টাকা সহ 255 টাকা। কিন্তু সরাসরি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে 235 টাকার টিকিট প্রাইস পড়বে। আপনারা চাইলে অন্য ট্রেনও ভ্রমণ করতে পারেন, কিন্তু তা অবশ্য অনলাইন থেকে দেখে নেবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে একই। তবে পদ্মা সেতু ভ্রমণের জন্য আমার কাছে এই ট্রেনটি ভালো মনে হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কিন্তু এখন লাইনে দিচ্ছে, এতে অলরেডি চলে আসছে, আমরা এখন ট্রেনে উঠতে পারবো। 6619 এই যে লোকোমোটিভ, আর এটা হচ্ছে এই ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন, সম্পূর্ণ আমেরিকান একটা ইঞ্জিন। আর এই হচ্ছে লাল সবুজের রঙে রং করা চায়না কোচগুলো। এই খুলনা টু ঢাকা খুলনা সুন্দরবন এক্সপ্রেস 725 আর 726। আমাদের কোচ নাম্বার বগিয়াজ। চলেন ট্রেনে চড়ার আগে ট্রেনের কম্পার্টমেন্টে একটু ঘুরে দেখাই। এ হচ্ছে পুরো ভেতরের অংশ, এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, আবার ফ্যানও আছে, এক পাশে 2টা সিট আর অন্য পাশে 3টা সিট। সিটগুলো বেশ আরামদায়ক, উইন্ডো মিররটা অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলের, প্রত্যেক সিটের সামনে এরকম টি টেবিল আছে। টি টেবিলের ঠিক নিচে জালি ব্যাগ, তার পাশে ওয়াটার পট রাখার জন্য জায়গা আছে। এই যে সিট, সবগুলো সিটই কমফর্ট। আমার সিট হচ্ছে কি 13 নম্বর। তো আর এ পাশে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন, মোবাইল চার্জ দিলে একটা ব্যবস্থা আছে সুন্দর, আর ল্যাপটপ চার্জ দিলে দিতে পারবেন, থ্রিপিনে যেগুলো আছে এগুলো মোটামুটি। তো যে এই যে এখান করে আমরা হচ্ছে কি জার্নি করবো আজকে, তো ট্রেন ছাড়বে হচ্ছে কি 8:15, এখনও সময় হয় নাই, সময় হলে ছেড়ে দিবে, এখন সবাই উঠতেছে। তো ট্রেন ছাড়লেই হচ্ছে যে কি আপনাদের আসল ভিউটা দেখাবো আর কি। আমাদের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে দিছে, 1 মিনিটও লেট করে নেয়, 8:15 ছাড়ার কথা ছিল, 8:15 ছাড়ছে। তো এই যে এখন আমরা কমলাপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এটা হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনের ভিতরের অংশ দেখেন, আর এই পাশেই কিন্তু ট্রেন আছে, লোকাল ট্রেনগুলো যেটা দাঁড়িয়ে আছে, এটা কিছুদিন পরে ছাড়বে, হয়তো কোনো একটা হইতে পারে। এই ট্রেনটা যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে যাবে, সেহেতু এখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে মাওয়া রোডের দিকে যাবে। এ পাশ দিয়ে দেখেন কমলাপুর রেল স্টেশনের বাইরের অংশটা যাচ্ছে, এই যে এখান দিয়ে উপরে মানুষ পাস করতে পারে,
পাশে কন্টেইনার বাহী একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। চলেন যেতে যেতে আপনাদের এই কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকার ভিতরের অংশগুলো আমরা দেখাই। যে এইটা হচ্ছে যে কি বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে যে কন্টেইনারগুলো আসে সবগুলো কন্টেইনার এখানেই রাখে। আমরা এখনও কমলাপুর রেল স্টেশনের ভিতরে আছি। ভাঙ্গা ঘরে ঢাকার অবস্থা দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলছে।
এটা হচ্ছে পদ্মসেতু টোল স্টেশন। আর এই কম্পার্টমেন্টে আসার পরে এখন সবকিছু শুনতে পারি, দিস ইজ ক্লিয়ারলি। বাবা, এতক্ষণ ছিলাম বাইরে, আর কেউ যদি বাইরে জার্নি করতে চায় তাহলে কিন্তু পরে কানের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। যে নয়েজ ভাই, প্রচুর নয়েজ। এগুলো প্যাকেট কত? 190 টাকা। কি কি আছে? সঙ্গীর ফ্রাই, কাকলেট, ভাঙ্গা। ভাঙ্গা চলে আসছে অলরেডি, তো আমরা এখানেই নামবো। ট্রেন ফ্লো করতেছে সামনে এখানে কমলাপুর থেকে, ট্রেন কিন্তু ভাঙ্গাপুর থেকেই থামে, ভাঙ্গা স্টেশনে এসে থামে, আর এর মধ্যে কোনো স্টেশনে থামে না, অনেকগুলো স্টেশন দেখতে হবে এর মধ্যে যেয়েই। আপনারা দেখাইলাম স্টেশনটা, তো এই তো দেখেন মানুষজন এখন নামতেছে এই পাশ দিয়ে, নামতেছে আবার উঠে। এই ট্রেনটা আবার হচ্ছে কি খুলনার উদ্দেশ্যে রওনা দিল। যতক্ষণ বাইরে ছিলাম কান পান জ্বালা ভালো হয়ে গেছে, যে ব্রিজের সাউন্ড, রেল লাইনের নতুন রেল লাইনের সাউন্ড, সব কিছু মিলে অনেক সাউন্ড ছিল, মানে কথাও বলতে পারি নাই, কথা আপনারা শুনতে পান নাই, দেখছেন তো। হ্যাঁ, তো আসলে আসলে এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তা আমি মনে করি যারা এখনও আসেন নাই তারা আসেন আমার মতো করে, আমিও এই ফার্স্ট টাইম এই পদ্মসেতু পাড়ি দিচ্ছি। তো এখন আমরা বাসে করে পদ্মসেতু পাড়ি দিব, তার ভিডিও পরবর্তী যে ভিডিও সে ভিডিওতে দেখতে পাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, যদি আপনারা বাসে করেও পদ্মসেতু পাড়ি দিতে চান তাও কীভাবে আমি পাড়ি দিচ্ছি সেগুলো আপনারা দেখতে পাবেন। তো ভাঙ্গা থেকে আসলে আসলে এই যে এখান থেকে ভাঙ্গা স্টেশন, আর এখান থেকে আমরা অটো করে, অটো বা বিভিন্ন যানবাহন থাকে, আর ওই যে দেখা যাচ্ছে মেইন রোড, মে সম্ভবত এখন কোনো অটো অটো নাই। তো এই ছিল আজকে ট্রেনে করে পদ্মসেতু পাড়ি দেওয়ার ভিডিও। ভিডিওটা কেমন লাগছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট ফলো মাই ফেসবুক পেজ, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।